ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড পপি সোনু অফিসিয়ালের আরেকটি নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো আগে বলে দাও। আমি তো ভালোই আছি, আর আজকে আমি একটু বেশি ভালো, বুঝতেই পারছো। সকাল সকাল এখন বাজে 8:30 মতো, আর আমি স্নান ধান সেরে দেখো তাড়াতাড়ি চলে এসেছি। স্নান করে এসে সিঁদুর পরে সব কিছু করে রেডি হয়ে গেলাম ফটাফট। আর তারও কিছু কারণ আছে, সেটাও আস্তে আস্তে জানাবো, ভিডিওতে জানতেই পারবে। তো এই যে আমি স্নান দান করে সবসময় প্রণাম করে ঠাকুরকে, আমার এখানে ঠাকুরের ফটো রাখা আছে, ঠাকুরের মূর্তি রাখা আছে সেগুলোতে। আর দেখো আমি পুরো ডান্স করছিলাম। আমার ডান্সের কারণ কি জানো, আজকে বাড়িতে আমার মা আর বোন আসবে তো, আর এই যে এখানে বসে আছে বাবু, ঠামি সঙ্গে রোদ তাপাচ্ছে, রোদের মধ্যে বেশ ঠান্ডায় রোদ্রুর মজা নিচ্ছে। আর এইদিকে চলে যায় কিচেনে, কিচেনে গিয়ে দেখো এখানে বউর মশাই চিকেন ধুচ্ছে। আহা, একদম গেস্ট আসবে না বাড়িতে তো স্পেশালি চিকেন হবে। আর আমি এখানে ফোনে খবর নিচ্ছিলাম, ফোন করেছিল বুনু যে কতদূর পৌঁছেছে, ওরা ট্রেনে আসছিল তো বলছে আমরা প্রায় চলে এসেছি কিছু দূর। আর বাবু দেখো ঘুমাচ্ছিল স্নান দান করে ওঠে। আজকে ভীষণই ভীষণ খুশি আমি, অনেকদিন পর আসছে ওরা। আর এই যে মশাইকে শুয়ে কোনো লাভ নেই, একটু সময় শুয়ে রেখে গিয়েছি আর এসেই দেখি উঠে গিয়েছে, দেখো খেলা করছে। আবার একটু খবর নিয়ে আসি, দেখি চিকেনটা কত দূর হলো। এই যে আমাদের স্পেশাল কুক, ইনি রান্না করছেন, এই শেফ। কারণ আমাদের বাড়িতে চিকেন হলে ইনি রান্না করেন, কারণ এনার হাতে চিকেনটা অসম্ভব টেস্টি হয়। এই দেখো চিকেন কষা রেডি হচ্ছে, আর স্মেলটা বেশ ভালো বেরোচ্ছে, তোমরা তো পাচ্ছ না, আমি এখানে পেয়েছি ভীষণ ভালো গন্ধ। যাই হোক, এটা রান্না হতে থাক। খুব ভালো বানায় ও চিকেনটা, সত্যি সেটা আর বলার বাকি থাকে না। দেখি বাবুকে রেখে এসেছি কী করছে, এই দেখো আরেকজনকে রেখে গিয়েছি। পুরো ঠান্ডা লাগছে বাবা, ঠান্ডা তো লাগবেই, সব ঢেকে দিয়ে গিয়েছিলাম, তুমি সব উঠে উঠে পা উঠিয়ে হাত উঠিয়ে এগুলো সব ফেলে দিচ্ছ। হ্যাঁ, বললে আবার প্রবলেম। পাপা ও খেলো করতে ইচ্ছে হচ্ছে এখন, ইস হাত পা ছুঁড়ে ছুঁড়ে, ইচ ইচ। চলো তাহলে এই ফাঁকে বাবুর সঙ্গে একটু টাইম স্পেন্ড করা যাক। ও বলে আয় 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 ফ্যান, কে এটা, কে এটা, এটা আমার বাবা। ইস পাতা কত বয়ে উঠছে, বাবু এখানে একটু খেলা করছে। যেহেতু খেলা করছে তাই ওকে এখানে রেখে আমি যাব কিচেনে দেখতে যে কতদূর কি হলো রান্নাটা, খিদেও পেয়ে গিয়েছে ভীষণ জানো। এই যে মা অলরেডি ভাত বসিয়ে দিয়েছে আর চিকেনটা প্রায় কমপ্লিট হয়ে এসছে ওর। আর এখানে কেটে রেখেছে বাঁধাকপি আর আলু, যেটা মা চচ্চড়ি করবে এটা দিয়ে, বাঁধাকপি আলুর। আর এই ধনে পাতা দেখো, এটা আমাদের বাড়িতেই বোনা হয়েছে, ধনে পাতাটা তো ও তুলে এনেছে চিকেনে দেবে বলে কুচি কুচি করে কাটছে। অ্যাকচুয়ালি আমরা যে ধনে পাতাটা বাজার থেকে খাই সেটা হাইব্রিড, ওটার সিনটা না তেমন একটা ভালো না। আর এটা বাড়িতে বুনেছে ও, তাই এনে বীজ এনে, এটা এত সুন্দর গন্ধ দেখো, দেখেই বুঝতে পারছো না কি তরতাজা। যেহেতু বাড়িতেই তোলা হয়েছে না, ধনে পাতাটা একদম কি সুন্দর। আর এই যে সাথে ডালও বসিয়ে দেওয়া হয়েছে, মুসুর ডাল, আর চিকেন কষাটা নামিয়ে নেওয়া হয়েছে কিছুটা, কিছুটার মধ্যেও ঝোল দিয়েছে। বাঁধাকপি ডাল হওয়া দিয়ে আর ওয়েট করা যাচ্ছে না, এই চিকেন কষাটা নিয়ে যাচ্ছি আর সাথে ও এবার ঝোলটাও নিয়ে আসবে, আর খাওয়াটা শুরু করতে হবে, কারণ ভীষণ খিদে পেয়েছে আগেই বললাম তো। দেখো আর দেরি না করে শুরু করে দিই খাওয়া। আহা, চিকেন লেগ পিসটাই আগে নিই, দেখি মনে হয় না চিকেনটা টেস্ট হয়েছে। এই ঝোলটা থেকে এই কষাটা বেশি খেতে টেস্টি, তো কষাটা দিয়ে আমরা বেশি খাই। আমি আগে টেস্ট করে দেখি চিকেনটা কেমন হয়েছে, বরমশা এত কষ্ট করে চিকেনটা বানালো, আরও তো ভালোই বানায় আগেই বললাম, তাও খেয়ে বলি।
আহা, অসাধারণ হয়েছিল চিকেনটা, সত্যি অসাধারণ হয়েছে খেতে। জানো তো, আগে আমি চিকেন খেতে বেশি ভালোবাসতাম, এখন চিকেনটা তেমন একটা ভালো লাগে না। আসলে মাছ মাংস কোনোটাই তেমন ভালো লাগে না, নিরামিষটাই বেশি খেতে ভালো লাগে। কিন্তু হ্যাঁ, ও যদি চিকেনটা বানায় সেটা আমি খাই, সেটা কারণ খুব ভালো হয় খেতে, তাই ওই বাড়িতে বানায় চিকেনটা বেশি। এবার চলে এসো, তুমিও তাড়াতাড়ি চলে এসো, খাবে, বরকে ডাকছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে নিতে চলে এসছে আমার মা আর বোন। এই দেখো, এই যে, ওই দেখো, মামা ভালো আছো? ওয়েলকাম। মায়ের ফোনে আমার মামা কল করেছিল, তো বাবুকে দেখছিল, তাই ফোন করে ওকে দেখাচ্ছিলাম। এবারে দেখাই মা কি কি নিয়ে আসলো ট্রেনে করে, এত দূর জার্নি করে বেশি কিছু তো আনা যায় না, তাও দেখো কত কিছু। এই যে দুটো পেঁপে, সাথে এই যে বক ফুল, এটা তোমরা খাও, এই ফুলের পকোড়া খেতে খুব ভালো হয়। এটাকে বলে বক ফুল, তোমরা কি নাম বলো জানিও কমেন্টে। আর এই যে দইয়ের হাঁড়ি, দুধ, সাথে বাড়ির থেকে শাক নিয়ে এসেছে, কাকু পাঠিয়েছে তুলে শাক। এবার আবার আমরা ঝটপট রেডি হয়ে গেছি, আমাদের একটা ইনভিটেশন ছিল অন্নপ্রাশনে, সেখানে যেতে হবে। যেহেতু আমি ভেবেছিলাম যাব না, কিন্তু যাই হোক, মা বোনও যেহেতু পৌঁছে গিয়েছে, তাই ভাবলাম বোনকে নিয়ে যাবো। ওকে বললাম চল তুই যদি যাস তবে আমি যাবো, তো রাজি হলো, বলো ঠিক আছে আমি না গেলে, যদি নাই যাস তাহলে আমি যাবো। এইবারে আমরা গেলাম, বাবুকে রেখে যেতে ইচ্ছে হচ্ছিলো না, কিন্তু যাই হোক যেতেই হলো। ও বারবার বলছিলো না তুমি না গেলে ভালো লাগছে না, চলো চলো। ব্যাস গিয়ে আবার ফটাফট আমরা ঘুরে এসেছি, তাড়াতাড়ি, বেশি দেরি করিনি। এই ফিরে এসে দেখি বাবু কান্নাকাটি করছিল, যেহেতু রাত্রিবেলা ওকে রেখে গিয়েছি না, সন্ধ্যের পরে একটু ভেজাল করে, তো আমি ছিলাম না, একটু কান্নাকাটি করছিল। ব্যাস এসেই তো কাজে করছি। এগুলো সব ছড়ানো ছিটানো রয়েছে, এগুলো ঠিকঠাক করে রাখতে হবে। আর তার আগে দেখায় তোমাদেরকে, এই যে এই পেটিটা নিয়ে এসছে না ভাইটাকে নিয়ে এসে সাথে করে, এই যে এটার মধ্যে কী আছে জানো তো, এটা স্পেশালি আমার বর মশাইয়ের জন্য, কারণ ও বাড়ির সামনে যে সমস্ত গাছপালাগুলো লাগিয়েছে নানান ধরনের সবজি শাক, তো এগুলোর জন্য তো সার বিষের প্রয়োজন হবে, তো বাবা এগুলোকে প্যাকেটিং করে পাঠিয়েছে, ভাই নিয়ে এসছে। এই দেখো সমস্ত মেডিসিন, গাছের কি কি সার, ওষুধপত্র, যাই হোক আমি এত কিছু জানি না, সব এনার। এগুলা জাইমু এক এক দিন এক একটা টেস্ট করবা, ঠিক আছে? খাই খাই, কোনটা টেস্ট বেশি বলবা। আমার বোন এত সার্ভিস দেখে ওর সঙ্গে মজা করছিল, বলছিল খেয়ে দেখে বলবা কোনটা টেস্ট বেশি। তো যাই হোক, বেশ মজা হবে, মা বোন এসেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। বাই বাই ফ্রেন্ডস, ভালো থেকো।